বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যত যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই ভারতে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তুফান টিম। এই কথা আমার বা আপনার নয়, কথাটি জানিয়েছেন নির্মাতা রায়হান রফি। সবকিছুর বিস্তারিত নিয়ে আজকের এপিসোড, তো চলুন মূল গসিপে। শাকিব খানের তুফান ঝড়ে দুই বাংলা কাঁপছে। উপর বাংলায় আর মাত্র তিন দিন পর ঈদ থেকে চলবে তুফানের রাজত্ব। তবে এবার বাংলার দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। 28 জুন ভারত সহ ইন্টারন্যাশনালি রিলিজের প্ল্যান চলছে তুফানের। এর মধ্যে আরো একটি গুড নিউজ চলে এলো, তুফান শুধু বাংলায় নয় হিন্দিতেও আসছে। হ্যাঁ, এই কথা জানেন রায়হান রফি। গতকাল শিকদার ডায়মন্ড নামের এক দর্শক রায়হান রফির একটি পোস্টে কমেন্ট করেন, হিন্দি তামিল তেলুগু ডাবিং করে ভারত কাঁপিয়ে দেও। সেই কমেন্টের উত্তরে রায়হান রফি বলেন, হচ্ছে। রায়হান রফি তাহলে কনফার্ম বলে দিলেন তুফান হিন্দিতে রিলিজ হচ্ছে। রায়হান রফি যে তুফান হিন্দিতে রিলিজের প্ল্যান করেছে এই কথাটা আগেও আমি জানিয়েছিলাম। যারা আমার রেগুলার দর্শক নিশ্চয় ওনারা জানেন। এবার অফিসিয়ালি জানা গেল তুফান হিন্দিতেও আসছে। তবে কখন হিন্দি ভাষায় মুক্তি পাবে তা এই মুহূর্তে নিশ্চিত বলতে পারছি না। 28 জুন যেহেতু ইন্টারন্যাশনালি তুফান রিলিজ হবে, সেই দিনে হয়তোবা তুফান ভারতেও হিন্দি এবং বাংলাতে রিলিজ হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তুফান মুভি নিয়ে রিসেন্ট এক ইন্টারভিউতে রায়হান রফি বলেন, তুফান মুভিতে অনেক বড় চমক রয়েছে। তুফানের শেষ দৃশ্য এক একটা চমক রয়েছে, তা হলে গিয়েই দেখতে পারবেন আপনারা। ট্রেলার কখন আসবে তা এই মুহূর্তে কনফার্ম জানাননি তুফান টিম। তো ভিউয়ার্স, তুফান মুভিটা প্যান ইন্ডিয়ান আকারে মুক্তির কথা শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।